আমি শুধু তাদের দোয়া আশীর্বাদ নিয়ে নামছি, একদম শূন্য হাতে, একদম শূন্য হাতে। আজকে দেখেন আমার খামারে যান, আমার এই সারগরু বাদে 80 লক্ষ টাকা সম্পদ পাবেন, যান আপনারা সবাই যান, ভিজিটে যান পাবেন। ওই আমি আবেগে বিশ্বাসী না, আবেগে জীবন চলে না, আমি এই মেয়ে আবেগে বিশ্বাসী না। আমি আমার আমার লাইফে আমার লাইফে এখন আমি আবেগকে জীবন চালাই নাই, আমি যেইটা খুশি সেটা মাঠ পর্যায়ে হোক, যত কঠিন হোক, যত ঝড় হোক, যত শূন্য হাতে। আমি কিন্তু আমার বাবার কিন্তু এত এত ছিল না, আমার বাবা কিন্তু আমাকে যখন এই ফিল্ডে নামাইছে কখনো কিন্তু, আমি কৃষক ঘরের মেয়ে, আমাকে কিন্তু ওই পুঁজি দিয়ে নামাই নাই। যারা হচ্ছে যার অনেক বাবারাই আছেন যে ছেলেরা হচ্ছে আপনার ইয়ের বসে থাকে, যে এয়ার কন্ডিশনে বসে থাকে, বাবারা ইনভেস্ট করে দেয়, আমার বাবা কিন্তু সেরকম আমাকে দেননি। আমি শুধু তাদের দু আশীর্বাদ নিয়ে নামছি, একদম শূন্য হাতে, একদম শূন্য হাতে। আজকে দেখেন আমার খামারে যান, আমার এই সারগরু বাদে 80 লক্ষ টাকা সম্পদ পাবেন, যান আপনারা সবাই যান, ভিজিটে যান পাবেন। কিন্তু আমার বাবা কিন্তু আমাকে 1 টাকা দিয়ে নামায় না। এখানে শুধু তাদের দোয়া ভালোবাসা ছিল এবং সবার সাপোর্ট নিয়ে আজকে আমি এই পর্যন্ত। আচ্ছা আরেকটা জিনিস হলো যে আপনি যেটা বললেন যে এখানে সেখানে দেখা মাত্র ইতি ইতি ইতি, মানুষের নাটক সিনেমা অনেক কিছু করে নেট ভাইরাল হয়, সেলিব্রিটি হয়, আপনি গরু পালন করে সেলিব্রিটি আস, আপনার কাছে এইটা যখন মন লাগে বা মানুষ বলে তখন কেমন অনুভূতি হয়? আমার মানে সে ভিতর থেকে মানে খুশিতে বুকটা ভরে ওঠে, আমি সেটা বলে আমার সেই অনুভূতিটা আমি পারবো না। আসলে এটা আসলে অনুভবের একটা বিষয় যা আসলে সবকিছু বলা যায় না। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে যখন কিনা খামারিরা বলে যে এই হচ্ছে বড় গরুর মালিক, আমাদের ইতিহাস। আমি এটা নিয়ে বাঁচতে চাই, আমার আর কিছু প্রয়োজন নাই, আমার লাইফে আর কিছু প্রয়োজন নাই। আমি যেটা পাইছি, আমি যে পর্যায়ে আছি, আমি সেইখান থেকেই উঠতে চাই, আর আমি প্রতিটা স্টেপ সংগ্রামের সাথে পার করতে চাই। কারণ কোনো জিনিস অতি সহজভাবে পাইলে সেটার কোনো মজা থাকে না, আর আমি যেটা জীবনে পাইছি খুব সংগ্রাম করেই পাইছি। এর জন্য আমি মানে আপনি কি বলবেন, আমাদের কি বলবেন? আপনার গরুগুলো তো অনেক আগে ঈদের আগে অনেক বিক্রি করে দিলেন, কিন্তু সবসময় গরুর হাটে এসে গরু বিক্রি করেন, কিন্তু এবার আপনার বাসা থেকে বিক্রি হলো, গত বড় আপনার বাসা থেকে বিক্রি হলো বিশালে, কিন্তু এবার আপনার এই যে ভাইরা গরুগুলো বিক্রি হয় নাই, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের সাথে কি আপনি আজকে দেখা করতে আসছেন? বিক্রি হয়ে যাবে, তো আপনার গরুগুলো কবে হ্যান্ড ওভার হবে? কখন কখন? আজকে তো সম্ভব না ভাই। দেখি পরপর 3 বছর দেখি পিছন না সবাই, আপনি অবশ্য দেখতে পাচ্ছেন যে আসুদ ভাই তার বোনকে কি যেন গিফট করতেছেন। আসলে আসলাম ভাই পেয়েছে, আসুদ ভাই পেয়েছে। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো লাগলো আসলে এটা শুনে। তো আপনার অভিমত কি এটা, এই যে আসুন ভাই যে সম্মাননাটা পেয়েছে, তো যা যে যার যোগ্য সেটাই তো পাবে, যোগ্য ছিল বলেই পাইছে, তাই না? যোগ্য ছিল বলে আমরা দোয়া করবো যেন প্রতিবার এরকম করেই পায়। আচ্ছা প্রতিবার এরকম করে হয়ে থাকে। আচ্ছা আমি আরেকটা কথা জানতে চাই, আসুদ ভাই তো একটা সম্মাননা পেয়েছে, আসলে নারী উদ্যোক্তা ইতি যে নেট দুনিয়ায় ভাইরাল বা যে প্রত্যেকটা মানুষের আইডল, ছেলে মেয়ে সবারই, বাংলাদেশের গরুর জগতের আইডল, সেই ইতি কি পেয়েছে আসলে? এখানে কিন্তু অনেকে পরিচয় দিতে যাই না, বাড়িতে থেকেও আমার বাসা থেকে যখন প্রতিটা মানুষ
খুললে আমরা দেখতে পারি, বলে যে একটা গরু দিয়ে মানে ভিডিও হোক ছবি হোক আমাকে জিনিসটাকে আমি রাখবো নাকি রাখবো না। একটা খামারি যখন 2-4, 10-20 লক্ষ টাকা 1 কোটি টাকার খামার আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, সেইটা সে কী করবে, সেই গরুগুলোর কী করবে, সে চিকিৎসার ক্ষেত্রে হোক, মোটা দাজার ক্ষেত্রে হোক, দুধ উৎপাদন হোক, যখন সেটা আমার উপর ডিপেন্ডেন্ট থাকে তাহলে এর থেকে কি আমার কিছু পাওয়ার যোগ্য আর অপেক্ষা রাখে? আপনি বললেন যে ভালোবাসা, আসলে ভালোবাসা দিয়ে কি জীবন চলে? ভালোবাসা না এটা, না এটার মধ্যে তো ভালোবাসার আবেগ দিয়ে কখনো জীবন চলবে না, অর্থনৈতিক বিষয়টা চলে না। আমি যেটা খুশি সেটা মাঠ পর্যায়ে হোক, যত কঠিন হোক, যত ঝড় হোক, যত শূন্য হাতে, আমি কিন্তু আমার বাবার কিন্তু এত এত ছিল না। আমার বাবা কিন্তু আমাকে যখন এই ফিল্ডে নামাইছে কখনো কিন্তু, আমি কৃষক ঘরের মেয়ে, আমাকে কিন্তু ওই পুঁজি দিয়ে নামাই নাই। যারা হচ্ছে যার অনেক বাবারাই আছে যে ছেলেরা হচ্ছে আপনার ইয়ের বসে থাকে, যে এয়ার কন্ডিশনে বসে থাকে, বাবারা ইনভেস্ট করে দেয়, আমার বাবা কিন্তু সেরকম আমাকে দেননি। আমি শুধু তাদের দু আশীর্বাদ নিয়ে নামছি, একদম শূন্য হাতে, একদম শূন্য হাতে। আজকে দেখেন আমার খামারে যান, আমার এই সারগরু বাদতে 80 লক্ষ টাকা সম্পদ পাবে, যান আপনারা সবাই যান ভিজিটে যান পাবেন, কিন্তু আমার বাবা কিন্তু আমাকে 1 টাকা দিয়ে নামায়। এখানে শুধু তাদের দোয়া ভালোবাসা ছিল সবার সাপোর্ট নিয়ে আজকে আমি এই পর্যন্ত। আচ্ছা আরেকটা জিনিস হলো যে আপনি যেটা বললেন যে এখানে সেখানে দেখা মাত্র ইতি ইতি ইতি, মানুষ তো নাটক সিনেমা অনেক কিছু করে নেট ভাইরাল হয়, সেলিব্রিটি হয়, আপনি গরু পালন করে সেলিব্রিটি আস, আপনার কাছে এইটা যখন মন লাগে বা মানুষ বলে তখন কেমন অনুভূতি হয়? আমার মানে সে ভিতর থেকে মানে খুশিতে বুকটা ভরে ওঠে, আমি সেটা বলে আমার সেই অনুভূতিটা আমি পারবো আসলে। এটা আসলে অনুভবের একটা বিষয় যা আসলে সবচেয়ে লাগে যখন কিনা খামারিরা বলে যে এই হচ্ছে বড় গরুর মালিক, আমাদের আমি এটা নিয়ে বাঁচতে চাই, আমার আর কিছু প্রয়োজন নাই, আমার লাইফে আর কিছু প্রয়োজন নাই, আমি যেটা পাইছি আমি যে পর্যায়ে আছি আমি সেইখান থেকেই উঠতে চাই, আর আমি প্রতিটা স্টেপ সংগ্রামের সাথে পার করতে চাই। কারণ কোনো জিনিস অতি সহজভাবে পাইলে সেটার কোনো মজা থাকে না, আর আমি যেটা জীবনে পাইছি খুব সংগ্রাম করেই পাইছি, এর জন্য আমি আলহামদুলিল্লাহ আমার কিছু বলার। ঠিক আছে ধন্যবাদ। কিন্তু আপনি কি এই হাটে কি গরু নিয়ে আসছেন নাকি মানিল দেখা করতে আসছেন আপনারা সবাইকে? দেখতে আসছি আমরা, হাট ঘুরে ঘুরে দেখবো চলো। গরুগুলাকে সাধারণত হলো এই হাট থেকে যারা বিক্রি করার জন্য মানিলো দিয়ে যাচ্ছে। টাকা এটা কি, এটা কত টাকা বিক্রি হলো? 2,20,000 টাকায়। দর্শক, 2,20,000 টাকার এই সার গরুটি আমরা আপনাদেরকে এক এক করে একটু দেখানোর চেষ্টা করবো। এরপরে 2,20,000 টাকায় মানিলো এই গরুটি বিক্রি হলো। ভিতরে জায়গা নাই, বুঝি নাই জায়গা আছে।